প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। বিশ্ববিদ্যালয় ভর্তির আরও একটি নতুন আপডেট ভিডিওতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, বিগত ভিডিওতে আমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে 2020-21 শিক্ষাবর্ষের আপডেট তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর এরই ধারাবাহিকতায় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ আপডেট তথ্য শেয়ার করব। সেটি হচ্ছে বুয়েট অর্থাৎ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ভর্তি 2020-21 শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আজকের ভিডিওতে আমি ভর্তি বিজ্ঞপ্তির সমস্ত তথ্যগুলো সহ ভর্তির আবেদনের তারিখ, ভর্তি পরীক্ষার তারিখ এবং আবেদন পদ্ধতির বিস্তারিত তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমার পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো চলুন আমরা এবার চলে আসি মূল ভিডিওতে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ভর্তির যে বিজ্ঞপ্তি সেটি ওপেন করেছি। আর এই বিজ্ঞপ্তির লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা ওখান থেকে এই বিজ্ঞপ্তিটি সরাসরি দেখতে পারবেন। তো বন্ধুরা, প্রথমেই আমি বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ কিছু তারিখ আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আপনারা লক্ষ্য করবেন, এখানে অনলাইন আবেদনের যে তারিখ সেটি শুরু হবে 15 এপ্রিল বৃহস্পতিবার সকাল 10টা থেকে। অর্থাৎ অনলাইনের যে প্রাথমিক যে আবেদনের যে তারিখটি সেটি হচ্ছে 15 এপ্রিল 2021 বৃহস্পতিবার সকাল 10টা থেকে আবেদনটি শুরু হবে এবং এই আবেদনের তারিখ শেষ হবে 24 এপ্রিল 2021 শনিবার বিকাল 3টা। অর্থাৎ 24 এপ্রিল শনিবার বিকাল 3টা পর্যন্ত এই আবেদন করা যাবে। আর এই আবেদনের যে ফিটি প্রদান করতে হবে, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আবেদনের ফি প্রদান করতে হবে। আর এই ফিটি প্রদান করতে হবে আপনার 24 এপ্রিল 2021 শনিবার বিকাল 3টার মধ্যে। অর্থাৎ আবেদনের তারিখ শেষ হওয়া মাত্রই কিন্তু আপনার এই ফি প্রদানের সময়ও কিন্তু শেষ হয়ে যাবে। ঠিক এই সময়ের ভিতরেই আবেদনের ফি প্রদান করতে হবে। তো প্রাক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য আবেদনকারীদের নামের যে তালিকা সেটি প্রকাশ করা হবে 5 মে 2021 বুধবার। তারপরে প্রাক নির্বাচনী পরীক্ষাটি হবে 31 মে সোমবার এবং 1 জুন মঙ্গলবার। এই পরীক্ষাটি 2 তারিখে হবে এবং প্রতিটি পরীক্ষায় কিন্তু 2টি শিফট করে হবে। যেমন 31 মে যে পরীক্ষাটি হবে সেটি হচ্ছে শিফট 1 এবং শিফট 2তে ক ও খ গ্রুপের সকাল 10টা থেকে 11টা পর্যন্ত হবে শিফট 1-এরটা। আর শিফট 2 যেটা সেটা হচ্ছে বিকাল 3টা থেকে 4টা পর্যন্ত। আর 1 জুন যে পরীক্ষাটি হবে সেটিও ঠিক একই রকম, 2টি শিফটে হবে। তো শিফট 3 যেটা সেটা হচ্ছে ক ও খ গ্রুপের সকাল 10টা থেকে 11টা পর্যন্ত, ঠিক একই রকম শিফট 4 যেটা সেটাও কিন্তু ক ও খ গ্রুপের বিকাল 3টা থেকে 4টা পর্যন্ত পরীক্ষাটি হবে। তারপরে মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য আবেদনকারীদের নামের যে তালিকা সেটি প্রকাশ করা হবে 5 জুন 2021 শনিবার। তারপরে মূল ভর্তি পরীক্ষাটি হবে 10 জুন 2021 বৃহস্পতিবার। আর এই পরীক্ষাটি কিন্তু 2টি ধাপে হবে, সেটি হচ্ছে মডিউল এ অর্থাৎ ক ও খ গ্রুপে গণিত, পদার্থ বিজ্ঞান, রসায়ন এই বিষয়ে যারা পরীক্ষা দিবে তাদের পরীক্ষাটি হবে সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত। আর মডিউল বিতে হচ্ছে খ গ্রুপ যারা মুক্তহস্ত অঙ্কন এবং দৃষ্টিগত স্থানিক ধীশক্তি এই বিষয়ে যারা পরীক্ষা দিবে তাদের পরীক্ষাটি হবে দুপুর 2টা থেকে বিকাল 3টা পর্যন্ত। তারপরে ভর্তি পরীক্ষার জন্য নির্বাচিত অপেক্ষমান প্রার্থীদের নামের যে তালিকাটি সেটি প্রকাশ করা হবে 1 জুলাই 2021 বৃহস্পতিবার। তো এই ছিল পরীক্ষার তারিখ সহ আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ। তো তারপরে নিচের দিকে লক্ষ্য করবেন, এখানে বিশেষ দ্রষ্টব্যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে। সেটি হচ্ছে 24 এপ্রিল 2021 শনিবার বিকাল 3টার পর অনলাইন আবেদনপত্র পূরণ আর শুরু করা যাবে না। ওই দিন বিকাল 5:30 অনলাইন আবেদনের সার্ভার বন্ধ হয়ে যাবে, এরপর অনলাইনে আর কোনো আবেদন সাবমিট করা যাবে না। প্রাক নির্বাচনী পরীক্ষায় ক ও খ গ্রুপের জন্য মোট 100 নম্বরের MCQ টাইপ পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ মোট 100 নম্বরের পরীক্ষা হবে এবং পরীক্ষাটি হবে MCQ পদ্ধতিতে। তারপরে প্রাক নির্বাচনী পরীক্ষায় নেগেটিভ মার্কিং করা হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে প্রশ্নের মানের 25% কেটে নেওয়া হবে। তারপরে ওয়েমার শিটে শুধুমাত্র কালো কালির বল পয়েন্ট কলমের মাধ্যমে বৃত্ত ভরাট করা যাবে, জেল পেন, ফাউন্টেন পেন অথবা পেন্সিল ব্যবহার করা যাবে না। তো এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো এখানে শেয়ার করা হয়েছিল। তো এছাড়া আমি আপনাদের সাথে এখন যে তথ্যগুলো শেয়ার করব সেটি হচ্ছে আসন সংখ্যা এবং আবেদন করার নিয়ম। তো পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকায় ক্ষুদ্র জাতি গোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য প্রকৌশল বিভাগসমূহ ও নগর
অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মোট 3টি এবং স্থাপত্য বিভাগে 1টি সংরক্ষিত আসন সহ সর্বমোট আসন সংখ্যা হচ্ছে 1215টি। তো এখন আমি দেখাবো আবেদন করার নিয়ম। আবেদন করার নিয়ম, ভর্তির নির্দেশিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.buet.ac.bd এ পাওয়া যাবে। ওয়েবসাইটে প্রদত্ত নির্দেশনা মোতাবেক আবেদন ফর্ম যথাযথভাবে পূরণ করে তা অনলাইনে সাবমিট করতে হবে। সাবমিট করার শেষে একটি অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার প্রদান করা হবে এবং পরবর্তীতে এই নাম্বারের বিপরীতে সোনালী ব্যাংক অনলাইন পোর্টাল, সোনালী ব্যাংক, সোনালী সেবা, মোবাইল অ্যাপ, নগদ, রকেট, বিকাশ, অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে আবেদন ও ভর্তি পরীক্ষা বাবদ প্রদেয় ফি জমা দিতে হবে। অতঃপর আবেদনটি চূড়ান্তভাবে দাখিল করতে হবে। প্রতিটি গ্রুপের জন্য যে আবেদন ফি সেটি আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি। সেটি হচ্ছে ক গ্রুপ প্রকৌশল বিভাগসমূহ এবং নগর অঞ্চল পরিকল্পনা বিভাগে আবেদন ফি হচ্ছে 1000 টাকা। তারপরে খ গ্রুপ প্রকৌশল বিভাগসমূহ, নগর অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগের জন্য আবেদন ফি হচ্ছে 1200 টাকা। তো এই ছিল বিজ্ঞপ্তি। এছাড়াও আবেদনের যে যোগ্যতা সেটি আপনারা বিজ্ঞপ্তিতে পেয়ে যাবেন। আমি আর এই যোগ্যতাটি নিয়ে আলোচনা করতে চাচ্ছি না, তাহলে আমার ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো আমি আপনাদেরকে এখন যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে আপনারা এই বিজ্ঞপ্তিটি কিভাবে দেখবেন এবং কিভাবে আপনারা এই আবেদনটি করবেন, তো সেই বিষয়টাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সেক্ষেত্রে আপনাদের প্রথমেই বুয়েটের যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে আপনাদের প্রবেশ করতে হবে। আর এই ওয়েবসাইটের যে লিঙ্ক সেটি আমি আপনাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। তো ওয়েবসাইটের লিঙ্কটি হচ্ছে www.buet.ac.bd। এই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন। এখানে প্রবেশ করার পরে এখানে অ্যাডমিশন একটি ট্যাব আপনারা লক্ষ্য করবেন, আর এই অ্যাডমিশন ট্যাবের উপরে যখন আপনারা ক্লিক করবেন তখন এরকমভাবে একটি পেজ ওপেন হবে এবং এই পেজটিতে আপনারা লক্ষ্য করবেন এখানে লেখা আছে যে আন্ডার গ্রাজুয়েট অ্যাডমিশন। ঠিক এখানে আপনারা লক্ষ্য করবেন এখানে কিন্তু আপনাদের সেই বিজ্ঞপ্তিটি, আমি এতক্ষণ যে বিজ্ঞপ্তিটি আপনাদেরকে দেখালাম সেই বিজ্ঞপ্তিটি কিন্তু এখানে দেয়া আছে। আপনারা এখান থেকে কিন্তু সেই বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন এবং পরবর্তী সময় যখন আবেদন কার্যক্রম শুরু হবে তখন কিন্তু আপনারা ঠিক এখানে প্রবেশ করেই আপনাদের আবেদন করতে পারবেন। তো আজ এ পর্যন্তই বন্ধুরা, ভালো থাকবেন সবাই। আশা করি আমার ভিডিও থেকে আপনারা সমস্ত তথ্যগুলো জানতে পেরেছেন। তারপরও আপনাদের যদি কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে সেটা জানাবেন। এছাড়াও আমি পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা অনলাইন থেকে আবেদন করবেন। তো আমার পরবর্তী ভিডিওটি যদি আপনি পেতে চান তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।